চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম এসএসসি ও দাখিল পরীক্ষার্থী দু হাজার বাইশ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য তৃতীয় সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট বিল্ডিং টু দ্বিতীয় কোড চৌষট্টি চব্বিশ শ্রেণী দশম এটি এসএসসি ও দাখিল ভোকেশনাল স্তরের জন্য প্রযোজ্য শিক্ষার্থীবিন্দু তৃতীয় সপ্তাহে তোমাদের আরও একটি অ্যাসাইনমেন্ট ছিল যেটি গণিত টু টেলমি বিডি চ্যানেলে পূর্বে আপলোড করা হয়েছে তোমরা এসএসসি ভোগ

একটি প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় অ্যাসাইনমেন্ট দেখে নিতে পারো এবং শিক্ষার্থী বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভালো ভালো করে এবং মনোযোগ সহকারে শুনবে এবং তারপর অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে যেহেতু এখানে প্রশ্ন বিশ্লেষণ করার সময় প্রশ্নগুলো যদি ভালো মতো না বোঝো সেক্ষেত্রে সঠিক উত্তর ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয় এ কারণে তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনবে এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখবে তারপর অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে আমরা প্রশ্ন বিশ্লেষণ করবো প্রশ্নগুলো দেখব অ্যাসাইনমেন্ট নম্বর হবে এক অর্থাৎ থ্রেড টু দ্বিতীয় এটি প্রথম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম দরজা জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিস্থিতি সহ ভালো কাঠের গুণাগুণ নিরূপণ শিক্ষার্থী বন্ধুরা এখানে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে উদাহরণসহ কাঠের ধারণা যথাযথভাবে লিখতে হবে দুই নম্বর নির্দেশনা রয়েছে দরজা বা জানালার পাল্লায় ব্যবহার উপযোগী পাঁচটি কাঠের নাম সঠিকভাবে লিখতে হবে তিন নম্বর নির্দেশনায় রয়েছে বিভিন্ন প্রকার আবাসপত্রের উপযোগী আটটি কাঠের নাম সঠিকভাবে লিখতে হবে এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে উদাহরণসহ ভালো কাঠের গুণাগুণ যথাযথভাবে লিখতে হবে টেলমি বিডি চ্যানেলে নতুন হলে টেলমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবে যাতে শিক্ষার যে কোনো আপডেট সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতে পারি আমরা উত্তর দেখব আমাদের উত্তরে প্রথম যে প্রশ্নটি ছিল উদাহরণসহ কাঠের ধারণা যথাযথ ভাবে লিখতে হবে আমরা উদাহরণ সহ কাঠের ধারণা দেখব আহ বিন্দু দরজা জানালা চৌকাটের উপযোগী কাঠ অর্থাৎ কাঠের ধারণা আমরা চৌকাঠ দরজা জানালার পাল্লা যে অংশের সাথে আটকানো থাকে তাকে চৌকাট বলে পাল্লা দরজা জানালার চৌকাটে বা ফ্রেমের সাথে যে অংশ যুক্ত থাকে তাকে পাল্লা বলে দরজা জানালার চৌকাটের জন্য শক্ত কাঠ ব্যবহার করা হয় শাল গর্জন চাপালিশ জারুল সেগুন ও গামারি কাঠের ব্যবহার করা হয় যে সকল গাছ গোল পাতা যুক্ত সে সকল গাছের কাঠ শক্ত কাঠের অন্তর্ভুক্ত যেমন কাঁঠাল ও কড়ই ইত্যাদি এ ধরনের কাঠের গাছগুলো উঁচু ও মোটা হয় শক্ত কাঠের রং অধিকতর গাঢ় হয় এ কাঠের সার কাঠ ও অসার অংশের মধ্যে পার্থক্য স্পষ্ট বোঝা যায় ভালো কাঠের আঁশগুলো ও ঘন হয় এগুলোর আশ সোজা ও সমান্তরাল হয় এতে গিট ও ফাটল থাকে না ভালো কাঠ হাতুড়ি দিয়ে আঘাত করলে টন টন শব্দ করে শিক্ষার্থী বন্ধু এই অংশটুকের সাথে আমাদের প্রথম যে স্টেপটি ছিল সেই স্টেপটি ঠিক হয়ে যাবে অর্থাৎ আসবাবপত্রের কাঠের যে পরিস্থিতি বা কাঠের বিস্তারিত লেখা এই অংশের সাথে লিখলাম আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রশ্নটি দেখব আমাদের দ্বিতীয় স্টেপে যে প্রশ্নটি রয়েছে দরজা জানালার পাল্লায় ব্যবহার উপযোগী পাঁচটির কাঠের নাম সঠিকভাবে লিখলে দরজা জানালার পাল্লায় ব্যবহার উপযোগী কাঠের পরিস্থিতিতে দরজা জানালার পাল্লায় সেগুন কাঁঠাল চাপালিস গামারি কাঠ ব্যবহৃত হয় আমাদের পাঁচটি কাঠের নাম লেখা হয়েছে দরজার বা জানালার পাল্লা তৈরিতে ব্যবহৃত কাঠের নামসমূহ নিম্নরূপ এক নম্বর সেগুন দুই নম্বর চাপালিশ তিন নম্বর মা গামারি চার নম্বর মেহগন এবং পাঁচ নম্বর কাঁঠাল আমাদের এই পাঁচটি লিখলে আমাদের দ্বিতীয় স্টেপটি শেষ হয়ে যাবে আমাদের তৃতীয় স্টেপে ছিল আসবাবপত্র তৈরি বিভিন্ন কাঠের পরিস্থিতিকরণ বা লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে তিন নম্বর দিয়ে লিখবো বিভিন্ন প্রকার আসবাবপত্রের উপযোগী কাঠের পরিস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আসবাবপত্র হচ্ছে চেয়ার টেবিল আলমারি শোকেস ফাইল কেবিনেট টেস্ট অ ড্রপ খাট ইত্যাদির জন্য সেগুন মেহগুনি শিলকড়াই জাম নিম ইত্যাদি কার্ড ব্যবহার করা ভালো এই কার্ডগুলো দীর্ঘস্থায়ী পৃষ্ঠের আশের গঠন ভালো ভালো রঙের মধ্যে সমতা আছে শিক্ষার্থী কিন্তু আমরা তৃতীয় স্টেপটি শেষ করলাম আমাদের চতুর্থ বা সর্বশেষ স্টেপে যাওয়ার আগে অনুরোধ করবো ভিডিওটিতে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবে আমাদের চতুর্থ স্টেপে ছিল ভালো কাঠের গুণাগুণ বর্ণনা করতে হবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখানে চার নম্বর দেবে দিয়ে লিখবে ভালো কাঠের গুণাগুণ ভালো কাঠের গুণাগুণ নিম্নরূপ এক নম্বর ভালো কাঠ সম্পূর্ণ সার হতে হবে দুই নম্বরের আঁশগুলো সোজা ও সমান্তরাল তিন নম্বর কাঠের পৃষ্ঠের সকল অংশের কাঠের রং একই হবে দুই নম্বর বাৎসরিক চাকা ঘন ও সমান্তরাল হবে পাঁচ নম্বর কাঠ কাটলে কোনো রূপ দুর্গন্ধ হবে না ছয় নম্বর ভারী কাঠ ভালো ও শক্ত হয় সাত নম্বর কাঠ ভালো সিজন করা থাকবে আট নম্বর ভালো কাঠে কোনো প্রকার গিট থাকবে না নয় নম্বর ভালো কাঠ কোনো প্রকার ফাটল থাকবে না দশ নম্বর ভালো কাঠ দোমড়ানো আশযুক্ত থাকবে মুক্ত থাকবে সরি ভালো কাঠ দোমড়ানো আশমুক্ত থাকবে এগারো নম্বর আঘাত রূপে অস্বাভাবিক শব্দ হবে না বারো নম্বর ভালো কাঠের উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল হবে এবং তেরো নম্বর রয়েছে ভালো কাঠ হাঁট দিয়ে আঘাত করলে টন টন আওয়াজ হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভালো কাটের যে গুণাগুণ বা বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে এখানে এই তেরোটি বৈশিষ্ট্য লিখলেই চতুর্থ স্টেপের সম্পূর্ণ উত্তরটি করা সম্ভব শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এবং আগামী সপ্তাহে তোমাদের নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হবো তোমরা টেলমি বিডি চ্যানেলের সাথেই থাকবে এই আশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ